যশোরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় বাবার মৃত্যু, একজন আটক। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ, বিভিন্ন স্থানে পুলিশের বাধা। লালমনিরহাট আওয়ামী লীগের হাজার হাজার বিএনপি জামায়াতের নেতাকর্মী, কোন ঠাসা ত্যাগী নেতারা। বরিশালে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। কুড়িগ্রামের আমতলা চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার আলো থেকে বঞ্চিত হাজার হাজার শিশু। পরিবহন ধর্মঘট কাটলেও প্রভাব রয়েছে চট্টগ্রামের জাহাজ জটের, আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এবং শীতকালীন সবজিতে ভরে উঠেছে বগুড়ার মহাস্থান বাজার, দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সাথে আছি রিদিমা হক। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মেয়ের আপত্তিকর ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলিং এর প্রতিবাদ করায় বখাটের মার ধরে প্রীতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে যশোরের উপশহরের সারথি মিল এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রধান অভিযুক্ত হোসেন আলীকে আটক করা হয়েছে, তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিন মাস আগে যশোর উপশহরের সারথি মিল এলাকার ইলেকট্রিশিয়ান হোসেন আলী গোপনে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের মেয়ের আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল ও অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে হোসেন আলী। বিষয়টি জানাজানি হলে গত কয়েকদিন ধরেই এ নিয়ে রাজ্জাকের সঙ্গে হোসেনের বাগবিতণ্ডা চলছিল। শুক্রবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রাজ্জাককে লাথি মারে হোসেন, এতে ঘটনাস্থলে মারা যান রাজ্জাক। তাদের জন্য আমার আব্বু মারা গেছে, তাদের শাস্তি আমি চাই। লাথির সাথে পড়ে গেছে, পড়ে তার সাথে সাথে চোখ পড়ে গেছে। আমি এর বিচার চাই না, বিচার হওয়া উচিত। ওই অন্য একটা মেয়ের সঙ্গে হবে না, তার কোনো গ্যারান্টি আছে? সুস্থ তদন্ত করে সুস্থ বিচার, বিচার আয়তায় সর্বশাস্তি তার জন্য দেওয়া হয়। আমরা সরকারের কাছে এবং দেশের কাছে এবং আইনের কাছে চাই সুস্থ বিচার, যাতে তার ফাঁসি চাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাজ্জাকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর 250 শয্যা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হোসেন আলীকে আটক করা হয়েছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়ার পর হোসেন আলীকে আমাদের হেফাজতে নেই জিজ্ঞাসাবাদ করার জন্য, মৃতদেহের সত্যতা রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মর্গে প্রেরণ করা হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিনা ভোটে সরকার বিনা কারণে বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। এদিকে নোয়াখালীতে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল চলাকালে পুলিশের সংঘর্ষ ও লাঠিচার্জে অন্তত 15 জন আহত হয়। একইভাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি। এছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনা এবং নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হয়। অনুপ্রবেশকারীদের দাপটে অনেকটা অসহায় লালমনিরহাট আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা। তাদের দাবি, বিগত 10 বছরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে প্রায় 20,000-এরও বেশি বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতাকর্মীরা কৌশলে ঢুকে পড়েছে। রেজাল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত এক দশকে ক্ষমতার স্বাদ গ্রহণে লালমনিরহাটে বিভিন্ন দলের শত শত অনুসারী ঢুকে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। স্থানীয় শীর্ষ নেতারা নিজেদের শক্তি বৃদ্ধি এবং অর্থের লোভে এসব নেতাকর্মীদের দলে ভিড়িয়েছেন।
অনুপ্রবেশকারীদের দাপটে এখন অসহায় ত্যাগী নেতাকর্মীরা। এমন ডজনখানেক নেতা আছেন যারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবার কেউ বাগিয়ে নিয়েছেন সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ। এসব অনুপ্রবেশকারীদের অত্যাচারে আওয়ামী লীগের মাঠ কাঁপানো অসংখ্য নেতাকর্মী এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তাদের দাবি, আগামী কাউন্সিলে এসব অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে ত্যাগীদের দলে জায়গা দিতে হবে। ত্যাগী নেতাদের দায়িত্ববান পদে দিলে তাহলে এখানে দল সুসংগঠিত হবে। জেলা আওয়ামী লীগের ছাত্র লীগের সাবেক ছাত্র নেতাদেরকে যোগদান দলের কমিটিতে না রেখে ওনারা বিএনপি থেকে জামাত থেকে অনুপ্রবেশকারীদেরকে যোগদান করিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন, এরই মধ্যে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করা হয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো স্তরে কোনো অনুপ্রবেশকারী কেউ থাকতে পারবে না, কাউকে ঢোকাতে পারবে না। যদি কেউ প্রশ্রয় দেয় তার বিরুদ্ধে চরম সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে অনুপ্রবেশকারীদের যে তালিকা তৈরি হয়েছে তাদের যেন বাদ দেওয়া হয় এমন প্রত্যাশা নেতাকর্মীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শহীদ বুদ্ধিজীবী ও সুরকার আলতাফ মাহমুদের নামে বরিশালে প্রতিষ্ঠিত শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, 1984 সালে সরকারের দেয়া 10% জমি জালিয়াতির মাধ্যমে একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে দখলের অপচেষ্টা করছে। যদিও সঙ্গীত বিদ্যালয়টির জমি রক্ষা এবং যথাযথভাবে পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শহীদ আলতাফ মাহমুদ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি সহ অসংখ্য দেশাত্মবোধক গানের সুরকার। 1972 সালে শহীদ আলতাফ মাহমুদের স্মৃতি রক্ষায় তার নামে বরিশালে একটি সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। 1985 সালে 10.5% জমি সহ একটি একতলা পাকা ভবন বিদ্যালয়টিকে বরাদ্দ দেন তৎকালীন জেলা প্রশাসক আজিজ আহমেদ। হাসপাতাল রোডের ওই ভবনেই শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের কার্যক্রম চলে আসছিল। 2008 সালে নগরীর রূপাতলী রফিক উদ্দিন আহমেদ সহ তার পরিবারের 7 সদস্য ওই জমি তাদের নিজেদের দাবি করে একটি চক্রকে অস্বচ্ছ প্রক্রিয়ায় রেজিস্ট্রি করে দেয়। এরপর ওই চক্রটি মিথ্যা তথ্য দিয়ে 2012 সালে বরিশালের যুগ্ম জেলা জজ ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালতে ভিপি স্যুট মামলা করেন। শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়টি বেদখল হয়ে যাচ্ছে, একটি চক্র ভূমিদস্যুর একটি চক্র এটা দখল করার পায় তারা করছে। সাংস্কৃতিক সংগঠকরা বলছেন, কোনোভাবেই শহীদ আলতাফের স্মৃতি বেহাত হতে দেবেন না তারা। প্রতিষ্ঠানটি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন তারা। আমি চাই আমাদের একাডেমি যেন আমরা স্বাধীনভাবে আলতাফ মাহমুদের নামে এখানে আমরা প্রতিষ্ঠিত পাই। যদি এই জমিটা আলতাফ মাহমুদের কাছ থেকে ছুটে যায় তাহলে আমরা মনে করব সারা বাংলার মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, বিদ্যালয়টির বিষয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালতে মামলা বিচারাধীন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করা হয়েছে। সম্পত্তিটি ভিপি সম্পত্তি জেলা প্রশাসন থেকে বরাদ্দ প্রদান করা হয়। আমরা আদালতে জবাব দাখিল করেছি এবং বিশ্বাস করি এখানকার স্থানীয় সহযোগিতায় আমরা বিদ্যালয়টি আমরা রক্ষা করতে সক্ষম হব। ভূমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে বিদ্যালয়টি সগৌরবে পরিচালিত হবে বলেও আশা করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামের চিলমারী উপজেলার আমতলা চরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা, ফলে খেলাধুলা বা সাংসারিক কাজ করে সময় কাটে তাদের। একসময় বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত এসব শিশুদের লেখাপড়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তবে শিগগিরই চরে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। হুমান কবি সূর্যর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র নদের অব্যাহত ফাঙ্গনে বসত বাড়ি হারিয়ে সদ্য জেগে ওঠা চিলমারী উপজেলার আমতলা চরে বসবাস শুরু করেন ভাঙন কবলিতরা। এই চরে বসবাস করে প্রায় 400 পরিবার। বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত 200+ শিশু পরিবারের সঙ্গে এই চরে এসে আশ্রয় নেয়, কিন্তু চরটিতে কোনো বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এসব শিশুরা। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চরটিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি স্থানীয়দের। প্রায় 300-350 ঘর লোক আছে, অনেক সময় দেখা যায় যে নদী পারাপার হওয়ার সমস্যায় বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না। এখানে যোগাযোগ ব্যবস্থা নাই, কাজে বাহিরে লেখাপড়া
করা সম্ভব নয়। এখানে আমরা যে শিক্ষিত বেকাররা আছি, এখানে আমরা একটা স্কুল হলে বাচ্চাদের লেখাপড়া করাতে আমাদের খুব সুবিধা হতো। শতাধিক বাচ্চা এখান থেকে শিক্ষা থেকে বঞ্চিত, তাই আমি সরকারের কাছে আবেদন করতেছি আমার ব্যক্তিপক্ষ থেকে যে এখানে একটা বিদ্যালয় হলে এই কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হতো না। আমতলা চরের শিশুদের কথা চিন্তা করে সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা নদী চর হাওর মানে পাহাড় অঞ্চলে আমরা কিছু বিশেষ স্কুল করে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। আমি আমতলীর কথা বললেন আমি নিজে পরিদর্শন করব এবং যত দ্রুত আমি ওখানে একটি স্কুলের ব্যবস্থা করব। চিলমারি শহর থেকে আমতলা চরে নৌকায় যেতে সময় লাগে ঘন্টা খানেক। ব্রহ্মপুত্রের ভাঙনে প্রতি বছরই এই চরে আশ্রয় গ্রহীতাদের সংখ্যা বাড়ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরো একবার, দেখছি নিউজ 24 দেশ সংবাদ। চট্টগ্রামের যাত্রীদের যাতায়াতের সুবিধায় প্রথমবারের মতো কর্ণফুলী নদীতে চালু হচ্ছে যাত্রীবাহী ওয়াটার বাস সার্ভিস। শনিবার বিকেল থেকে পরীক্ষামূলকভাবে চলবে এটি। পুরোপুরি চালু হলে যাত্রীদের বাঁচবে সময়, এমনটাই বলছেন বন্দর কর্তৃপক্ষ। তবে প্রথম অবস্থায় মাত্র দুটি ওয়াটার বাস চালু হলেও যাত্রীরা চাইলে এর সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমরা চলে যাচ্ছি তার কাছে। জয়, ওয়াটার বাস সার্ভিস চালুর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সাধারণ মানুষ আসলে কি বলছেন? ধন্যবাদ রিধিমা, আপনি যথার্থই বলছেন যে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে ওয়াটার বাসটি যে একটু আগে কিন্তু আসলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, এখন আর চালুর অপেক্ষায় নাই। কিন্তু চালু হওয়ার পরে কিন্তু যে যাত্রী নিয়ে সদরঘাট থেকে পতঙ্গা পর্যন্ত তারা এই জায়গায় এসে পৌঁছেছে, এমনকি যাত্রী যারা ছিল তারাও কিন্তু খুব আনন্দে কিন্তু আসলে এই জায়গায় পৌঁছেছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যে ওয়াটার বাসটা আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, কিন্তু আসলে দেশের সর্বপ্রথম কিন্তু আসলে ওয়াটার বাস কিন্তু চট্টগ্রাম পতঙ্গা যে সড়কটি আছে সেই পতঙ্গা সড়কে কিন্তু অনেকটা যানজট সৃষ্টি হয়, যানজট থেকে কিন্তু আসলে রেহাই দিতে সবচেয়ে বেশি যে বিমানবন্দরে যারা যাত্রী আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। কিন্তু অনেকজনের টিকিট কিন্তু আসলে যে সড়কের মধ্যে কিন্তু সময়টা চলে যাওয়ার কারণে টিকিট ফেরত দিতে হয়েছে অনেক বিমান যাত্রীদের। কিন্তু এখন যে এই ওয়াটার বাস চালু হলে আসলে যেভাবে চালু হচ্ছে এবং পুরোপুরি চালু হলে কিন্তু আসলে সবচেয়ে বেশি সুবিধা হবে যারা বিমানবন্দরে যাত্রী আছে তাদের। আমরা একটু কথা বলতে চাই যারা এই ওয়াটার বাসটি যারা কিন্তু আসলে বাস্তবায়ন করবেন, আমরা একটু জানতে চাচ্ছি কখন কোন সময় কিন্তু আসলে এই সদরঘাট থেকে এই জায়গায় আসবে। সদরঘাট থেকে এই জায়গায় আসছে সব মিলে সর্বমোট 20 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি লাগবে না। এখানে নামার পরে ওনারা আমাদের যাত্রীরা এয়ারপোর্টের যাত্রী যারা আছেন ওনাদেরকে আমরা একটা হাইফাই বাসে করে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, যেটা এই টার্মিনাল থেকে পতেঙ্গে আমাদের যে টার্মিনালটা আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে 5 মিনিট সময় লাগবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো যে সবচেয়ে খুশির খবর হলো রিদিমা আপনাকে জানাতে চাচ্ছি যে ওয়াটার বাসটি আমরা আপনাকে দেখিয়েছি সেই ওয়াটার বাসটি কিন্তু আমাদের দেশে তৈরি, কিন্তু যারা নির্মাণ করেছেন আমরা একটু জানতে চাচ্ছি আপনার থেকে আসলে যে এই যে ওয়াটার বাসগুলো আসলে কীরকম ট্যাক্সি হবে বলে মনে করছেন? এই ওয়াটার বাসগুলোর লাইফ সাইকেল হচ্ছে 50 বছর, এটা ফাইবার গ্লাসের তৈরি, এর ডিজাইন এসছে হংকং থেকে এবং ডিজাইনাররা হচ্ছে সব ব্রিটিশ ইংল্যান্ড থেকে যারা বাঙালি পড়াশোনা করেছে। বাংলাদেশে সেই কর্ণফুলী নদীতে চালানোর জন্য যেভাবে লাগে সেটাই করা হয়েছে এবং এর ভিতরে সব ধরনের সেফটি সিকিউরিটি মেনটেন করা হয়েছে, জাপানিজ মেশিনারি যেন সব কিছুই ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ আপনাকে রিদিবা, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এমনকি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করেছি যে ওয়াটার বাস চট্টগ্রামের প্রথমবারের মতো শুরু হয়েছে, কয়েকদিনের মধ্যে পুরোপুরি তারা চালু করবে। যদি যাত্রীদের আগ্রহ বেশি থাকে তাহলে বলছিলেন আসলে দুটো নয় আরও দুটো তারা চালু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে রিদিবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস, আমাদের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফেরিঘাটের ব্যবসা রক্ষা কমিটির উদ্যোগে ব্যবসায়ীদের উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আশুগঞ্জ ফেরিঘাট পুনর্বাসন মার্কেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী সমিতির আহ্বায়ক রফিক মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুনর্বাসন মার্কেট উচ্ছেদ প্রতিহত কমিটির সদস্য সচিব সাইদুর রহমান, ব্যবসায়ী মিজানুর রহমান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, আশুগঞ্জ বন্দরে ব্যবসা করে শত শত ব্যবসায়ী জীবিকা নির্বাহ করে। কোনো প্রকার নোটিশ এবং ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে বিআইডব্লিউটি এর এমন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে স্থবিরতা বিরাজ করছে চট্টগ্রাম বন্দরে। এ অবস্থায় টার্মিনালে কন্টেইনার ও বহির্নোঙর জাহাজ জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। আর বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা বলছেন, এসব ঘটনায় আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষতি হওয়ার পাশাপাশি বহির্বিশ্বে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। নয়ন বড়ুয়া, জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই পরিবহন শ্রমিকদের ধর্মঘট। প্রতিবন্ধকতা যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম বন্দরের। একের পর এক নানা প্রতিবন্ধকতায় লোকসান গুনতে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে জট সৃষ্টি হয়েছে বন্দরে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও গত কয়েকদিন পণ্য খালাস না হওয়ায় কন্টেইনার জট এড়াতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। 4-5 হাজার কন্টেইনার এভারেজে ডেলিভারি না গেলে আমাদের কন্টেইনারের স্তূপ বাড়তে থাকবে। 49,000 ধারণ ক্ষমতা, আজ পর্যন্ত আমাদের কন্টেইনার প্রায় 35,000-এর মতো আছে। তো এই ধারণ ক্ষমতা অতিক্রম করতে খুব বেশি সময় লাগবে না যদি এই অবস্থা চলতে থাকে। পণ্য পরিবহন না হওয়ায় বেশ কয়েকটি জাহাজ পণ্য না নিয়ে ছেড়ে গেছে বন্দরের জেটি। বহির্নোঙরেও বাড়ছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। একটা পুরো দিনের কর্মবিরতির ব্যাকলগ কাটাতে আমাদের 3-4 দিন সময় লাগবে এবং এটা অবশ্যই চট্টগ্রাম বন্দর এবং প্রাইভেট আইসিটির মধ্যে একটা কন্টেইনার জট তৈরি করবে। বন্দরগুলোকে যে কোনো আন্দোলন কর্মসূচির বাইরে রাখতে প্রয়োজনে আইন প্রণয়নের দাবি ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি আছে এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি আছে, এগুলিকে অবশ্যই আমাদের আন্দোলন সংগ্রাম বা যে রকম স্ট্রাইক হতে পারে, ধর্মঘট হতে পারে, এগুলোর বাইরে রাখতে হবে। একই সাথে এসব পরিস্থিতি মোকাবেলায় বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন বিগডা সভাপতি। নতুন যন্ত্রপাতিগুলি রিএলোকেশন কোথায় করবে ওইটা বন্দর কর্তৃপক্ষ ম্যানেজমেন্টে ওরা সিদ্ধান্ত নেবে, যেখানে এফিসিয়েন্সি পাবে সেখানে ওগুলি লাগাতে হবে। সংকটময় পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আশা বন্দর ব্যবহারকারীদের। ডেক্স রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে আর একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেশ সংবাদে স্বাগত আরও একবার। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির চট্টগ্রামের আঞ্চলিক প্রধান এরশাদুল হক সহ 15 জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে লিফলেট, জিহাদি বই, ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই নগরীর স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বাড়িতে কোচিংয়ে যাবার কথা বলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাতো বলে অভিযোগ পুলিশের। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম। একটি মসজিদে রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় প্রথমে 2 জনকে, পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে 15 সদস্যকে আটক করা হয়। যশোরে শিশু আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, শিশুদের সাথে কী ধরনের ব্যবহার করলে তাদের জন্য ভালো হবে সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ইমান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ময়নুল হক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জের খোয়াই নদীতে নির্মিত শাহ এএমএস কিবরিয়া বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হলেও জোড়াতালি দিয়ে সচল রাখে সড়ক বিভাগ। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই ব্রিজটি অনেক জায়গায় ভেঙে গিয়ে তৈরি হয়েছে মরণ ফাঁদ। সাময়িক সংস্কার না করে স্থায়ী সমাধান চান স্থানীয়রা।
শ্রীকান্ত গোপের তথ্য ছবিতে টেস্ট রিপোর্ট। হবিগঞ্জের মানুষের চলাচলের সুবিধার্থে 2000 সালে খোয়াই নদীর উপর নির্মাণ করা হয় শাহ AMS কিবরিয়া বেইলি ব্রিজ। নয় উপজেলার লোকজন এই ব্রিজ দিয়ে বিভাগীয় শহর সিলেট ও জেলার 3টি উপজেলায় যাতায়াত করে থাকে। দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিজের অনেক জায়গা ভেঙে গিয়ে তৈরি হচ্ছে মরণ ফাঁদ। তাই বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটি সংস্কারের দাবি এলাকাবাসীর। ব্রিজটা আমরা লাফালাফি করে কোন সময় ভাঙা যায় নিশ্চয়তা নাই, আমরা খুবই একটা ভয়ঙ্কর মাঝে আছি। ব্রিজটা ডুলুই যায়, ডুলুই আমার মানে গাড়িতে কদিন আগে একটা সিনজিএসকেল ভাঙা তোমার একটা দুর্ঘটনা ঘটছে, আমরা কীভাবে আমরা রক্ষা পাইতাম যে আমরা ব্রিজটা আমরা জ্বালাই চাই। ব্যবসায়ী নেতারা বলছেন অনেক ঝুঁকি নিয়েই পণ্য পরিবহন করতে হয় এই ব্রিজ দিয়ে, তাই সাময়িক সংস্কার নয় স্থায়ী সমাধান জরুরি। আমি মনে করি এটা দ্রুত সময়ের মধ্যে এটা পূর্ণ ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ নেওয়ার জন্য সড়ক বিভাগের উদ্যতন দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন এরই মধ্যে ব্রিজটি সংস্কারে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, অনুমোদন হলেই ব্রিজটি মেরামত করা হবে। ডিজাইনে চিঠি দিয়েছি, তারা এসে এটা পরিদর্শন করে একটা ডিজাইন আমাদেরকে দিলে আমরা নির্মাণের কাজ শুরু করব। আর কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডেকিংগুলো, এগুলো রিপেয়ারের জন্য অলরেডি আমি নির্দেশ দিয়েছি। দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই মুহূর্তে বক্তব্য রাখছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা চেষ্টা করছিলাম যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যানের বক্তব্য শুনতে, আমরা পরবর্তীতে আবারও আপনাদের সেদিকে সেই খবর জানাব। বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে খুলনায় বঙ্গবন্ধু দর্শন ও মানব উন্নয়ন বিষয়ক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারের আহ্বায়ক মোহাম্মদ আমজাদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারাকাত, বাংলাদেশ ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। বাগেরহাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিষয়ে গুজব প্রতিরোধে করণীয় ও বাজার মূল্য স্থিতিশীল রাখা সম্পর্কে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট চেম্বার অব কমার্সের আয়োজনে চেম্বার মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ। এ সময় বক্তারা বলেন বাজার মূল্য স্থিতিশীল রাখতে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জের জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা হয়েছে। শনিবার সকালে জেলা শহরের বীর বিক্রম শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক AZM নুরুল হক। এ সময় আর উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, BM কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম সহ আরও অনেকে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুর রহমানের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দুর্নীতিবাদ শিক্ষক ও ছাত্রলীগ নেতারা প্রফেসর ডক্টর মাহবুবুর রহমানের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। দেশ সংবাদে আর একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেশ সংবাদে স্বাগত আরো একবার।
শীতকালীন সবজিতে ভরে উঠেছে বগুড়ার ঐতিহ্যবাহী মোকা মহাস্থানগড় বাজার। সবজির দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখেও। গত বছরের তুলনায় এবার সবজির ফলন ভালো হয়েছে বলেও জানান তারা। আর পাইকাররা বলছেন এখনও পুরো দমে সবজি সরবরাহ শুরু হয়নি, সরবরাহ বাড়লে দাম আরও কমবে। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই হরেক রকম সবজিতে ভরে উঠেছে বগুড়ার মহাস্থানগড় বাজার। প্রতিদিন ভোরে কৃষকরা সরাসরি ক্ষেত থেকে ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম সহ নানা ধরনের সবজি নিয়ে আসে বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন জেলায়। কৃষকরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবছর সবজির ভালো ফলন হয়েছে। চাহিদা বেশি থাকায় দামও ভালো পাওয়া যাচ্ছে বলেও জানান তারা। এবার কপি চাষ করে আমরা মূলত খুবই ভালো লাভ হয়েছে, মানে বাজারটাও খুব ভালো। খরচা বেশি আছে কিন্তু প্রফিট আমরা বেশি পাচ্ছি, যে ইনভেস্ট করছি তার চেয়ে অনেক পরিমাণ লাভ হচ্ছে। সরবরাহ লাগাচ্ছি, 12,000 টাকা বিক্রি করছি, 8,000 টাকা খরচ হচ্ছে। পাইকাররা বলছেন বাজারে এখনও পুরোপুরি শীতের সবজির সরবরাহ শুরু হয়নি, সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানান তারা। কাঁচামালে নির্ধারিত কোনো বেনিফিট নাই, কোনো সময় কিছু লাভ হয় আবার কোনো সময় লসও যায়। যত রকমের কাঁচামাল আছে সবগুলো কিনি, এটা কিনি নিয়ে যায়, ধরেন হয় 200 টাকা লাভ হয়, লাভে লসে থাকে। আর কাঁচামাল লাভও করা লাগে, লসও দেওয়া লাগে। এত দামের পোলট্রি গৃহস্থ খাইতে চায় কাস্টমারের জন্য লাভ কমই হয়। হাট কমিটি বলছে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষেতে কিছু সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে করে দামের কিছুটা ঊর্ধ্বগতি। বুলবুল আঘাত করছিল, সে সময়ে জনগণের এবং কৃষকদের কিছু ক্ষতি হয়। এই ক্ষতির কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে সবজি বাজারে পাচ্ছি না। বগুড়ার ঐতিহ্যবাহী মোকাম মহাস্থানগড় বাজারে প্রতিদিন প্রায় 80 থেকে 90 লাখ টাকার সবজি বিক্রি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লক্ষ্মীপুরের রামগতিতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রাহকরা। শনিবার সকাল 11টার দিকে রামগতি উপজেলার পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বিদ্যুৎ সমিতির শতাধিক গ্রাহক। এ সময় তারা বলেন গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা না করে জোনাল অফিস শহর থেকে 3 কিলোমিটার দূরে স্থানান্তরের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় তারা স্থানীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের কাছে স্মারকলিপি লিপি প্রদান করে। রংপুরে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণের সময় টাইগার গ্রুপ নামে কিশোর অপরাধ গ্যাংয়ের 7 জনকে আটক করেছে পুলিশ। গতকাল রংপুর মহানগর সাহেবগঞ্জ একটি ইটভাটার সামনে অপহরণকারীদের আটক করা হয়। পুলিশ জানায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে অটো চালককে জিম্মি করে অটোতে থাকা ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় অটো চালকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সংবাদে পুলিশ ঘটনাস্থলে থেকেই মাইক্রোবাস সহ অপহরণকারীদের আটক করে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার শিবরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মোক্তার মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে এই ঘটনায় স্থানীয় একটি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান একটি বিরোধপূর্ণ জমির গাছ কাটা নিয়ে স্থানীয় জাফর বিশ্বাস ও আক্তার বিশ্বাসের নেতৃত্বাধীন পরস্পর বিরোধী দুই দলের মধ্যে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এরই জেরে শনিবার সকালে রাস্তায় একা পেয়ে জাফর বিশ্বাসের সমর্থক মোক্তার মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। গতকাল ভোলার লালমোহনের পশ্চিম চর উমেদ ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে 7টি পরিবারের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন। ঝড়ে বিধ্বস্ত পরিবারদের ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে শাওন বলেন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সব রকম সহযোগিতা পাচ্ছে মানুষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সহকারী কমিশনার মাহমুদুর রহমান সহ আরও অনেকে।
রংপুর 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন ও আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি সহ 7 দফা দাবিতে সমাবেশ করেছে চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম। গতকাল বিকেলে রংপুর নগরীর পুলিশ লায়ন্স হল রুমে সংগঠনটির বিভাগীয় আহ্বায়ক পরিষদের এই সম্মেলনের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এছাড়াও রংপুর বিভাগের সম্মিলিত অধিকার আদায় ফোরামের সরকারি কর্মচারীরাও অংশ নেন। দেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোরে মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় বাবার মৃত্যু, একজন আটক। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ, বিভিন্ন স্থানে পুলিশের বাধা। লালমনিরহাট আওয়ামী লীগে হাজার হাজার বিএনপি জামায়াত কর্মী, কোণঠাসা ত্যাগী নেতারা। বরিশালে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, ব্যবস্থা নেবে জেলা প্রশাসক। কুড়িগ্রামের আমতলা চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার আলো থেকে বঞ্চিত হাজার হাজার শিশু। পরিবহন ধর্মঘট কাটলেও প্রভাব রয়েছে চট্টগ্রাম জাহাজ জটের, আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এবং শীতকালীন সবজিতে ভরে উঠেছে বগুড়ার মহাস্থান বাজার, দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি। দেশ সংবাদে এই ছিল আজকের মতো, সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।